আসসালামু আলাইকুম। দেখুন ডালিয়া ফুল, অপূর্ব সুন্দর একটা ফুল ডালিয়া ফুল। দেখুন আজকে আপনাদেরকে ডালিয়া ফুল দেখাবো, কত বড় ডালিয়া ফুল হয়। দেখুন এক একটা গাছে আমার মনে হয় 30-40-50টা করে ফুল এবং কলি রয়েছে। অপূর্ব সুন্দর একটা ডালিয়া ফুল এবং একই গাছে 2-3টা কালার ফুলে ভেরিফিকেশন আসছে, অনেক সুন্দর। দেখুন এক একটা গাছে অনেকগুলো করে ফুল এবং কলি রয়েছে। ফুল একটা শেষ হচ্ছে, কলি আছে, কলি ফুটছে, বিভিন্ন সাইজে রয়েছে ডালিয়া ফুল। ফুল যারা ভালোবাসেন তারা অবশ্যই ডালিয়া ফুলকে পছন্দ করেন। শীত মৌসুমের ফুল, অনেক দিন থাকে শীতে। ডালিয়া ফুল মা নার্সারি বিক্রি করে, এটা আমাদের একটা প্রজেক্টে লাগানো। দেখুন অনেক সুন্দর ডালিয়া ফুলটা, অনেক সুন্দর দেখে আমার খুব পছন্দ হওয়ার জন্য কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের সঙ্গে ফুলটা অনেক বড় হয়। এটা ইন্ডিয়া থেকে সারাটা আনা হয়েছিল। এটা আবার এর মুতা থেকে দেশি সারা হয়, ওটার ফুলটা আবার এত বড় হবে না, ওটার ফুলটা ছোট থাকবে এবং ওটার ভেরিফিকেশন এত আসবে না। মানে এটা ইম্পোর্ট করা বীজ আর এটা লোকাল এইডার দিয়ে কালেকশন করা বীজ, ফুলে অনেক তফাত হয়। তাহলে এই বড় বড় নার্সারি ভাই বোনরা এত অর্থ খরচ করে বিদেশ থেকে জাত আনত না। যেরকম আপনাদেরকে বুঝাই, অস্ট্রেলিয়ান গরুর বীজ আনা হয়, ওটাকে অস্ট্রেলিয়ান গরুর বীজ বলে। তারপর ওইটার থেকে যে বীজটা আবার উৎপাদন হয় ওটাকে কিন্তু কুরুজ বীজ বলে। তো সেরকম এই ডালিয়ের ভিতরেও, ডালিয়া ফুলের ভিতরেও ভাগার আছে। যে ফুলটা ইন্ডিয়া থেকে আসে প্রথম বাটটা বাচ্চাটা, ওইটার ফুলটা অনেক বড় হয়। তারপর এটা দিয়ে আবার যে চারাটা উৎপাদন করা হয় ওই ফুলটা ছোটো হয় এবং এত ভেরিফিকেশন আসে না ফুলে। কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন। আমরা সবুজ নিয়ে কাজ করি, আমরা বিভিন্ন প্রকার গাছের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, গাছের রোগ বালাই ও খাদ্য সম্পর্কে আলোচনা করে থাকি। কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সঙ্গেই থাকবে। দেখুন ডালিয়া ফুলটা কত ফুল এবং কত কলি, অনেক কলি রয়েছে এবং অনেক দিন পর্যন্ত থাকবে। সেই আষাঢ় শ্রাবণ মাসে যাইয়া গাছ মারা যায়। অনেক সুন্দর একটা ফুল ডালিয়া ফুল। মা নার্সারিতে অল্প কয়েকটা ছোটো চারা রয়েছে। দেখুন অপূর্ব সুন্দর ডালিয়া ফুলটা। ফুল যারা ভালোবাসেন, সিজনাল ফুলের ভিতরে আমার সবচেয়ে পছন্দের ফুল ডালিয়া ফুল। অপূর্ব সুন্দর একটা ফুল ডালিয়া ফুল। সবাই গাছ লাগাবেন, গাছের যত্ন নেবেন। গাছের যত্ন বলতে একটু পানি দিলেই হয়, মাঝে মধ্যে একটু সার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।